ওয়াইমিংয়ে ব্যক্তিগত একটি বিমান বিধ্বস্ত হয়ে জনপ্রিয় সঙ্গীতের দল দ্য নেলনসের 3 সদস্য সহ 7 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছে বিমানটি অটো পাইলট জনিত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে ক্যাম্পেল ফায়ার ডিপার্টমেন্টের ধারণা, দাবানলের কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে পারে। ওয়াইওমিংয়ে বিমান দুর্ঘটনায় বিখ্যাত আমেরিকান মিউজিক গ্রুপ গসপেল গ্রুপ দ্য নেলনসের 3 সদস্য সহ 7 জন নিহত হয়েছেন। একটি সঙ্গীত অনুষ্ঠানে যাওয়ার পথে শুক্রবার দুপুর 1টার দিকে ব্যক্তিগত ওই বিমানটি বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে দ্য নেলনসের সদস্য অটাম নেলন স্ট্রিটম্যান জানান, দুর্ঘটনায় তার মা নেলনসের সহপ্রতিষ্ঠাতা ক্যালি নেলন ক্লার্ক, বাবা জ্যাসন ক্লার্ক ও বোন অ্যাম্বার নেলন কিসলার নিহত হন। নিহত বাকি 4 জন হলেন তার বাবা মার অ্যাসিস্ট্যান্ট, বিমানের পাইলট, পাইলটের স্ত্রী ও জর্জিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস বোর্ডের চেয়ারম্যান ল্যারি হ্যানি। অটাম জানান, তিনি ও তার স্বামী আরেক বিমানে সিয়াটলে অবতরণ করার পরপরই দুর্ঘটনার কথা জানতে পারেন। পরিবারের সবাইকে হারিয়ে পাগল প্রায় অটাম, সবাইকে নিহতদের জন্য প্রার্থনা করতে বলেন তিনি। জর্জিয়ার গভর্নর ব্রান ক্যাম্প সামাজিক মাধ্যম এক্সে দে এক পোস্টে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। ক্যাম্বেল কাউন্টি কর্তৃপক্ষ ধারণা করছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। অপরদিকে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের ধারণা, দাবানলের কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মুখপাত্র বলছেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছে বিমানটি অটো পাইলটজনিত সমস্যার কারণে বিধ্বস্ত হয়। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।